ফিলিস্তিনি বন্দীদের সাথে অমানবিক আচরণের দায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ঘটনায় তোলপাট চলছে দেশটিতে সুপ্রিম কোর্টের নির্দেশে অনুসন্ধান শুরুর পর জিজ্ঞাসাবাদের দশ সেনাকে এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে ডানপন্থীরা আর তাদের নেতৃত্বে প্রতিবাদ মিচ্ছিল উত্তাল রাজপথ এমনকি দুটি সামরিক ঘাঁটি ভেঙে ভেতরে ঢুকে পড়েছে বিক্ষোভকারীরা এই পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে নেতানিয়াহু প্রশাসন আবারও বিক্ষোভে উত্তাল হল ইসরায়েল তবে এবার জিম্মি মুক্তি নয় ক্ষোভের কারণ দেশটির কারাগারে বন্দী ফিলিস্তিনিদের সাথে অমানবিক আচরণের ঘটনায় তদন্ত ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনির সংখ্যা দশ হাজারের বেশি বন্দিশালায় তাদের সাথে কতটা অমানবিক আচরণ করা হয় তা সামনে এসেছে বহুবারই সম্প্রতি এক বন্দিকে আধমরা করে হাসপাতালে পাঠানোর পর আবারও আলোচনায় বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য নিজ পায়ে ভর করে দাঁড়ানোর ক্ষমতা ছিল না তার গোপনাঙ্গেও পাওয়া গেছে ভয়ঙ্কর ক্ষতের চিহ্ন সম্প্রতি বিভিন্ন মানবাধিকার সংস্থার চাপে বিষয়টিকে আমলে নিতে বাধ্য হয়েছেন ইসরায়েলের সুপ্রিম কোর্ট সত্যতা নিশ্চিতে নির্দেশ দেয়া হয়েছে তদন্তের এরই মধ্যে আটক করা হয়েছে দশ সেনা সদস্যকে আর তাতেই ক্ষুব্ধ দেশটির কট্টর ডানপন্থীরা তেইমান সামরিক ঘাঁটি ও বেইদ লিদ বেইজের সামনে ব্যাপক বিক্ষোভ করে তারা বেড়া ভেঙে ঘাঁটির ভেতরে ঢুকে পড়ে অনেকে তৈরি হয় বিশৃঙ্খলা সেনাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে ইসরায়েলিয়া ছেড়ে দেবে না রুখে দাঁড়াবে সরকারের বিরুদ্ধে সরকার বা কোনো রাজনীতিবিদ নয় সেনাদের জন্যই এখনও টিকে আছে ইসরায়েল হেগের আদালতে সাধু সাজতেই এমন পদক্ষেপ তা দেশের জনগণ বোঝে ইসরায়েলিদের এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বললেন সেনাপ্রধান দাবি তদন্ত হলেই ইসরায়েলি সেনাবাহিনীর সম্মান অক্ষুণ্ণ থাকবে সামরিক ঘাটিতে প্রবেশ এবং সেখানে বিশৃঙ্খলা তৈরি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা একটি যুদ্ধের মধ্যে রয়েছি এমন পরিস্থিতিতে এই ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রের নিরাপত্তার জন্য ক্ষতিকর বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আইডিএফের সেনারা এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সামরিক ঘাঁটি থেকে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সরাতে যা যা করা প্রয়োজন তা করার অনুমতি দেওয়া হয়েছে সেনাবাহিনীকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে প্রয়োজনে সব সহায়তা করতে প্রস্তুত আমি গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই অভ্যন্তরীণ নানামুখী চাপে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জিম্মি মুক্তি ইস্যুতে জনসাধারণের বিক্ষোভের পাশাপাশি গাজায় অভিযান ও যুদ্ধ পরবর্তী পরিকল্পনা নিয়েও বিবাদ রয়েছে অন্যান্য মন্ত্রীদের সাথে। খন্দকার যমুনা নিউজ ফাইভ স্টার রেটিং প্রাপ্ত বিএমসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়।